চতুর্থ ধাপের তফসিলভুক্ত গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জের হৈরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন পরবর্তী নবনির্বাচিত ইউপি সদস্য ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবির মণ্ডল ও তার সমর্থকদের হামলায় পরাজিত প্রার্থী সাবেক ইউপি সদস্য ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহরুল ইসলাম নিহত হয়েছেন। গতকাল 28 ডিসেম্বর মঙ্গলবার বিকেলে হরিরামপুর ইউনিয়নের 7 নম্বর ওয়ার্ডের হরিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শাহরুল ওই গ্রামের আলাপউদ্দিনের ছেলে। সে ওই ইউনিয়নের আওয়ামী লীগের ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক। স্বজনরা জানান, ঘটনার আগে শাহরুল দাওয়াত খেয়ে বাড়ি ফিরছিলেন। একই সময় ফুটবল প্রতীকে নবনির্বাচিত ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবির মণ্ডল বিজয় মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় ফিরোজ কবির ও তার সমর্থকরা শাহরুলের সমর্থক শামসুলকে মারধর করতে থাকে। এ খবর পেয়ে ওয়ার্ড আওয়ামী লীগের নেতা শাহরুল শামসুলকে উদ্ধার করতে এগিয়ে গেলে প্রতিপক্ষ নবনির্বাচিত ইউপি সদস্য ফিরোজ কবির ও তার সঙ্গীরা শাহরুলকে এলোপাতাড়ি মারধর করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে এলাকাবাসী ও পরিবারের লোকজন তাকে আহত অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেলা হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে গোবিন্দ থানার অফিসার ইনচার্জ ইজারউদ্দিন বলেন, এ ঘটনায় আওয়ামী লীগ নেতা শাহরুল ইসলামের পরিবারের পক্ষ হতে এজাহার দায়ের করেছে। থানায় মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে। ওই যে আমাদের গতকাল যে আপনার হরিরামপুরের ইউপি সদস্য প্রার্থী নিহত হইল, ওইটার কি কোনো মামলা হয়েছে? প্রক্রিয়াধীন, অভিযোগ দায়ের হয়েছে তো? এই তো আচ্ছা আচ্ছা, এই বিষয়টা একটু জানার জন্য আপনাকে ফোন দিচ্ছি। জি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।